আমেরিকান আর্মি নেভি কোন সুন্দরী মেয়ের একটা ছবি দিয়ে তারা প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। মিরপুরের ফুটপাতে যখন সে চাক মানে কাপড় বিক্রি করা শুরু করেন, তখনই তার পরিচয় হয়ে যায় নাইজেরিয়ান, অ্যাঙ্গোলা, ক্যামেরুন সহ আফ্রিকার অনেক দেশের নাগরিকদের সাথে। পরিচয় হওয়ার পর থেকেই তারা এই প্রতারণার আশ্রয়টি বেছে নেন। তারা তাদের ফেসবুক আইডিতে কখনো কখনো এই প্রতারকরা কোনো আমেরিকান আর্মি নেভি কোনো সুন্দরী মেয়ের একটা ছবি দিয়ে তারা প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ভিকটিমের কাছে। তা আসলে ভিকটিম তখন তার সাথে একটা যখন অফার পায় বন্ধুত্বের সম্পর্কে অফার, একটা সময় সে তাদের বন্ধুত্ব হয়, বন্ধুত্বর পর থেকেই একটা পর্যায়ে তাকে অফার করে যে আমার কাছে প্রচুর পরিমাণে ডলার আছে, আমি আফগানিস্তানে আছি বা অন্য কোনো দেশে আছি, অথবা সে বলে আমার কাছে প্রচুর স্বর্ণালঙ্কার অথবা ডায়মন্ড হীরাটির এগুলো এরকম একটা প্রমাণ বলে যেটা আছে, কিন্তু আমি এই মুহূর্তে আফগানিস্তান থেকে যেতে পারছি না, আমি একটা পার্সেল করে আমি তোমাদের দেশে পাঠিয়ে দিই, তুমি এটা গ্রহণ করো। সে আবার পার্সেলের ছবি পাঠায়, আবার সেখানে একটা সে একটা রিসিপ্ট পাঠায় যে আমি এটা পাঠিয়েছি। অন্যদিকে ওই প্রতারকই আবার বাংলাদেশ থেকে বাংলাদেশে আবার তার একটা মানে কলিং, যেটাকে বলে এটাকে বলে কাস্টমস কর্মকর্তা, এই কাস্টমস কর্মকর্তা সে যে সে কয়েকজন কাস্টমস কর্মকর্তা প্রতারক রয়েছে, তখন তারা খুব মধুর কণ্ঠে, মেয়েটা সুন্দরী কিনা জানি না, তার কণ্ঠটা অনেক সুন্দর, এই সুন্দর কণ্ঠে তখন বলে ওই প্রতারক যার সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন তাকে বলে যে আপনার নামে তো আজকে একটি পার্সেল এসেছে, সেখানে তো পার্সেলটার টাকাটা কি আপনি দিবেন না আপনার বিদেশি বন্ধু দিবে? তখন সে স্বাভাবিক বলে বলে যে আসলে বিদেশি বন্ধু কীভাবে দিবে, টাকাটা আমিই দিয়ে দিই। তখন সে টাকা ওই সময় টাকাটা কিন্তু তাকে কম, তবে বলে যে তো 20,000 বা 30,000 বা 50,000 টাকা দিলেই হবে, সে স্বাচ্ছন্দ্যে টাকাটা তার একটা অ্যাকাউন্ট পাঠায়, অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। অ্যাকাউন্টে টাকাটা পাঠার পরেই সে তখন বলে কিছু আবার কয়েক ঘন্টা পরে যে সরি আমরা তো পাচ্ছি না এটার মধ্যে, অর্থাৎ ওই যে প্রতারক বলেছিল কিছু ডলার অথবা যে আইটেমটার কথা বলেছিল সে তখন বলে ফেলে যে একটাতে এই পার্সেলটার মধ্যে প্রচুর ডলার আছে অবৈধ, এখন তো পুলিশ সাংবাদিক জেনে গেছে, এটা এখন ম্যানেজ করতে হবে। তখন আবার এই কথা বলে সে আবার তার কাছ থেকে 2-3 লাখ টাকা নেয়। এইভাবে পর্যায়ক্রমে যখন টাকা দেওয়া শুরু করে তখন বলে যে আপনি তো এই যে এই ঘটনা আমরা তো পাচ্ছি না আপনাকে হেল্প করতে, আপনার নামে মানি লন্ডারিংয়ের মামলা হয়ে যাবে, কাস্টমস কর্মকর্তাদের ম্যানেজ করতে হবে। এই কথা বলে আবার তার কাছ থেকে ওই লোকটা পড়ে গেছে বিপদে, কারণ সে মনে করে আমি তো টাকাটা অনেক টাকা খরচ করেই ফেললাম, যদি ওই পার্সেলটা অর্থাৎ ডলারের পার্সেল হতো বা হীরা আংটি যেটাই এটা উদ্ধার করতে বলে হয়তো পোষানো যাবে, এই আশায় সে আবার টাকা। এইভাবে বছরের পর বছর বিপ্লব লস্কর সে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং তার ঢাকা শহরে আমরা যে তাকে অ্যারেস্ট করার পর দেখলাম তার এটিএম কার্ডে আছে 491টা, চেক বইয়ের পাতা আছে 1415টা, বিভিন্ন বিভিন্ন জায়গায় বেনামে নামে বেনামে অন্তত হাজার হানেক লোকের নামে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন, এবং প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, তারপর চেক বই সব কিছুই কিন্তু মেনটেন করে হলো বিপ্লব লস্কর। এবং এই বিপ্লব লস্কর সে অনেকের নামে পাসপোর্টে দিয়ে সে ব্যাঙ্ক হোটাগুলো, আমরা ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে ক্রেডিট কার্ডের ঝামেলা হলে মাসের পর মাস ঘুরতে হয়, কিন্তু বিপ্লব লস্কর বিভিন্ন ব্যাঙ্কে এভাবে বিভিন্ন নামে বিভিন্ন পাসপোর্টের মাধ্যমে, এবং পাসপোর্টের যে অ্যাকাউন্টটা সেই পাসপোর্টটা কিন্তু এটাও কিন্তু ওই যে আরেকটা চক্র আছে যারা বিদেশে লোক পাঠায় তাদের কাছে প্রচুর পাসপোর্ট আসে, ওই পাসপোর্টগুলি স্ক্যান করে তাদের ছবিগুলো মানে রেখে দেয়, ওই ছবির উপরে ফ্রডের ছবি লাগে, তারা এটাকে স্ক্যান করে এটা ব্যাঙ্কে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলছে। এইভাবে মানে তারা অ্যাকাউন্ট খুলছেন, এটিএম কার্ড, চেক বই সব কিছু করে তারা কোটি কোটি টাকা তারা অর্জন করছেন। সেখান থেকে বিপ্লব লস্কর পেত 10%, আর বিদেশি যারা তারা এই টাকাটা বিভিন্ন পণ্য কিনে বাংলাদেশ থেকে টাকাটা তার দেশে পাঠিয়ে দিতেন, এই টাকাটা কিন্তু বাংলাদেশ থেকে শুধু বিপ্লব লস্কর 10% পেতেন। আর যারা কলিংয়ে কাজ করতো, কলিং মানে অর্থাৎ মানে কাস্টমস কর্মকর্তা সে টেলিফোন করতো, এটা কিন্তু কার সাথে কারো পরিচয় নাই,
অর্থাৎ ওই যে সময় যাকে দরকার পড়তো, কারণ তাদের সাথে এই ঢাকা শহরের অনেক মেয়েদের সাথে অনেক পুরুষের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠতো, প্রতারক, এরাও প্রতারক, তাদেরকে প্রতি কলিংয়ে তাদেরকে একটা টাকা পে করা হতো। এইভাবেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই ঢাকা শহরে বিশেষ করে শত শত কলিং মানে কাস্টমস কর্মকর্তা প্রতারক রয়েছে, তারা এই কাজগুলি করে থাকেন, বিপ্লব লস্করের সহায়তা করতেন। এবং আমরা নাইজেরিয়ান, ক্যামরুন, এঙ্গোলা, তারা কিন্তু আসেন বলে যে আমরা ফুটবল খেলব, তারা আসে আমরা ছাত্র অথবা তারা স্টুডেন্ট এবং বিভিন্ন গার্মেন্টসের ব্যবসা করে তারা আসে, এসে তারা এইসব বিপ্লব লস্করের মতো লোকদের সাথে মিলে তারা এই প্রতারণার কাজটি করে থাকেন। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি 11 জনকে, এর মধ্যে 6 জন হলো মানে 5 জন হলো নাইজেরিয়ান, ক্যামেরুন, অ্যাঙ্গোলা, আর 6 জন হচ্ছেন বাংলাদেশি। তাদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল, গুলি এবং মোবাইল পেয়েছি 28টি এবং একটা প্রাইভেট কার, তারপরে তার জাল টাকা 3,50,000 আর নগদ তার কাছে পাওয়া হয়েছে 21,25,000, 11,35,000 আর আপনি আগেই বললাম সিম কার্ড 263টি। এইভাবে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে আসছে এবং সে কখনো তাকে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম তাকে গ্রেপ্তার করা যায় না, এই জন্য সে বিদেশি নাম্বার ইউজ করে সে হোয়াটসঅ্যাপে কথা বলে, এক আবার তার সাথে সবসময় এই একটা রাউটার সাথে রাখেন, অর্থাৎ আমরা যেন তাকে যেন আমরা এর মানে তার কোনো সন্ধান বা তার অবস্থান জানতে না পারি সেই জন্য একটা রাউটার ইউজ করে, গাড়িতে রাউটার, সে যে কোনো জায়গায় কারোর সাথে কথা বলে, অর্থাৎ তাকে আমরা ধরার মতো কোনো ওয়ে ছিল না। সে এই টাকা, সে টাকা দিয়ে প্রায় তার সম্পত্তির পরিমাণ আমরা যেটা তার কাছ থেকে পেয়েছি সে স্বীকার করেছে প্রায় 100 কোটি টাকার মতো, এর মধ্যে সে রূপগঞ্জের ইসাপুরায় সে একটা প্রায় 10 কোটি টাকা দিয়ে একটা সে ডুপ্লেক্স বাড়ি করেছেন এবং ওই বাড়িটাতেই মূলত সে যে বিদেশি তার বিদেশি যে প্রতারক বন্ধুদেরকে নিয়ে এবং বাংলাদেশে কিন্তু প্রতারক মহিলাদের নিয়ে সে মাঝে মাঝে সেখানে আড্ডা জমাতেন এবং সেখান থেকে তারা প্ল্যান করতেন কার কী কাজ, এবং প্রতারকরা এবং নাইজেরিয়ান যে প্রতারক তারা হয়তো মাঝে সাঝে যেতেন কিন্তু তারাও কিন্তু মানে বাংলাদেশি কোনো প্রতারকের সাথে সরাসরি কোনো বাসায় যোগাযোগ করতেন না, রাস্তার মধ্যে অথবা কোনো জায়গায় আসলে সেখানে কথা বলতেন। আর যে ওই বিপ্লব লস্করের সাথে হয়তো মাঝে মধ্যে ওই যে ইচ্ছাপুরা তার যে ডুপ্লেক্স বাড়িটি 10 কোটি টাকা দিয়ে বানিয়েছেন ওইখানে মাঝে মাঝে বিপ্লব লস্কর সেখানে বাংলাদেশি প্রতারকদের সাথে মিলিত হতেন, তার বেনামে নামে অনেক সম্পত্তি রয়েছে, তার 3টা ভাই কিন্তু এখনও কুলিগিরি করে, কিন্তু সে কিন্তু এই পার্সেল প্রতারণার মাধ্যমে বাংলাদেশের প্রতারকদের কাছ থেকে বাংলাদেশের প্রতারকের সহায়তায় বিদেশি প্রতারকদের সহায়তায় আমাদের দেশের কিছু মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা মানে তারা হাতিয়ে নিয়েছে।